নদিয়ার পলাশিপাড়া থানার পয়সুন্ডা ধাওয়াপাড়ার উত্তরপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক যুবকের বিকৃত দেহ উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, আক্তার শেখ নামে বছর ২৪ এই মৃত ব্যক্তির বাড়ি নদিয়ার নাকাশিপাড়া থানার বারো ভেগে গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তার শেখ মৌমাছির চাক ভেঙে মধু সংগ্রহ করতেন। বেশ কয়েকদিন থেকেই নিখোঁজ ছিলেন এই যুবক। এই দিন দুপুরে ওই এলাকায় দুর্গন্ধ পেয়ে সাধারণ মানুষ ওই পরিত্যক্ত বাড়িতে গিয়ে মৃত ব্যক্তিকে দেখতে পেয়ে বিষয়টি তারা পলাশিপাড়া থানার পুলিশকে জানান। এরপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এখন ঠিক কীভাবে এই যুবকের মৃত্যু হলো তার তদন্ত নেমেছে পলাশিপাড়া থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত কারণ জানা যাবে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আপনার ঈদের পর দিন আপনার মধুর চাক কাটতে আসে, দিয়ে সেই ছেলেটা আজকে চার দিন বাড়তি নাই। চার দিন থেকে কোথায় যায়, এরও যায় ওরও যায়, খুঁজে 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 বেড়ানো হয়, খুঁজে তাকে পাওয়া যায় না। পাওয়া না যাওয়া বক্তব্য আপনার কাজ, তাই চার তিন দিন থেকে খোঁজা পড়ে। খুঁজে খুঁজে যখন না হয় তখন আপনার ইতে থেকে চাঁদ ঘর থেকে ফোন করে যে মানুষটা মারা গিয়েছে, মানুষটা মারা গিয়েছে, সে থেকে আবার আপনার খুঁজতে গিয়ে তো কি ধোয়া পাড়ায় গিয়ে মারা পড়ে আছে। কোথায় বাড়ি? বাড়ি বারো থেকে থানা নাকাশিপাড়া। কী নাম? আক্তার হোসেন। আপনারা কি চাচ্ছেন? আমরা কি করি মরলো এটাই দেখতে চাই। আমরা কি করি মরিছে, কি করি কি মরলো আমরা ওইটা চাই। আপনার কে হয়? আমার পুরো হয়। আপনার নাম? কালু সে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।